যে প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় সমন্বয়করা যারা প্রধান উপদেষ্টা বরাবরে গিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিসে, ওখান থেকে আমরা কি রেজাল্ট পাই তারপরে দেখব। এরপরে আমাদের আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের পরবর্তী প্রোগ্রাম অবশ্যই চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত অবশ্যই চলবে, অবশ্যই চলবে। আপনারা সবাই আমাদের সাথে আছেন কিনা, একসাথে আছেন সবাই, সবাইকে ধন্যবাদ। এবং আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব, আপনারা বাঁচতে পারবেন না। এবং আমরা ক্ষতিপূরণ মামলা, ক্ষতিপূরণ মামলা আমাদের 15 বছর যেভাবে হয়রানি করা হয়েছে, অবশ্যই আমরা ক্ষতিপূরণ মামলা করে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, অতি শীঘ্রই এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান। এই নীল নকশা যারা করেছিল, যে একটা প্রতিষ্ঠানে 2 জন 4 জন 5 জন 6 জন 7 জন শিক্ষক নাই, সেখানে পাঠদানের ব্যবস্থা নাই। সুতরাং দেশকে একটি ভেদা শূন্য এবং যথাযথ পাঠদান শূন্য একটি প্রতিষ্ঠান বানাতে চেয়েছিল, যাতে পরবর্তী প্রজন্ম তারা মেধার নজির না রাখতে পারে। সুতরাং এই মেধাবী শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে যারা পাস করে বসে আছে, মানবতার জীবনযাপন করছে, তাদেরকে নিয়োগ দিয়ে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং সবার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে এই আহ্বান জানাচ্ছি। আমি আরো বলতে চাই, আপনারা আপনারা দুর্নীতির সাথে থাকবেন না, দুর্নীতির সাথে চলবেন না, দুর্নীতিকে পরিহার করুন, তাহলে এই দেশটা সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যে ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, ভেঙে দাও, ঘুরে দাও, এনটিআরসির কালো হাত, এনটিআরসির কালো হাত দিতে হবে, দিয়ে দাও, নিয়োগ দায়ী দিতে হবে, আমাদের নিয়োগ দিতে হবে, দিয়ে দাও, আমাদের নিয়োগ দিতে হবে, দিয়ে দাও, আমাদের নিয়োগ দিতে হবে, দিতে হবে, দিয়ে দাও, দিয়ে দাও, এনটিআরসির কালো হাত ভেঙে দাও, ঘুরে দাও, ভেঙে দাও, ঘুরে দাও।